সমগ্র ধলাই জেলার সাথে গন্ডাছড়াতেও মঙ্গলবার অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলা বিষয়ক একদিনের একটি মহড়া। গন্ডাছড়া শর্মা কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই মহড়া উপলক্ষে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর এই মহড়া প্রতি বছর অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মহকুমা শাসক। রাজ্যের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র এনএসএস স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন এদিনের এই ভূমিকম্প দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আরক্ষা প্রশাসন, বিএসএফ, টিএসআর, বন দপ্তর এবং পূর্ত দপ্তরের কর্মীরাও। ভবিষ্যতে রাজ্যে ভূমিকম্পের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কিভাবে তা মোকাবিলা করতে হবে তার উপর আয়োজিত হয় এই মহড়া। আপনারা জানেন আমরা প্রত্যেক বছর ডিজাস্টারের ওপরে মক ড্রিল করে থাকি প্রশাসনের তরফ থেকে। এবার আমাদের আজকে 11 তারিখ ধলাই ডিস্ট্রিক্ট লেভেল ডিজাস্টার মডেল ভূমিকম্পের ওপরে আমরা করছি। প্রত্যেকটা ধলাইয়ের সাব ডিভিশনে আজকের দিন এটা হয়েছে। এখানে আমরা আমাদের যে মহড়াটা আমাদের এই কবিগুরু স্মৃতি বিদ্যাভবন স্কুলে আমরা আয়োজিত করেছি। তো এখানে আমাদের যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র, এনএসএস ভলেন্টিয়ার, যারা মানে ফার্স্ট রেসপন্ডার হিসাবে পরিচিত, মানে যে কোনো সময় একটা কোনো দুর্ঘটনা ঘটলে লোকালি ওরা অ্যাভেলেবেল, ওদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে, ওনারা পার্টিসিপেট করেছেন। তারপর আমাদের ফায়ার সার্ভিস, তারপর আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর, ফরেস্ট ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং সাকসেসফুলি আমরা আজকে এখানে একটা ভূমিকম্প হলে কীভাবে তার থেকে আমরা তার ভূমিকম্প ঠিক সঙ্গে সঙ্গে কীভাবে আমরা রেসপন্ড করতে পারি সেই মহড়াটা আমরা করেছি, যাতে ভবিষ্যতে যদি এমন কোনো ঘটনা হয় তার জন্য যাতে আমরা তৈরি থাকতে পারি সেই তার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান। মহড়া চলাকালীন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন 75 জন ছাত্রছাত্রী। আচমকা প্রাকৃতিক দুর্যোগের কারণে আহত হয়েছেন 23 জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়েছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।